মা তাইলে আমি যাই। আচ্ছা বাবা যা। তুমি ওষুধগুলো ঠিক মতো খেয়াল রেখো, তুমি ছাড়া তো আমার কেউ নাই। আচ্ছা বাজান, আমি ঠিক মতো ওষুধ খামু নে। আচ্ছা মা আমি গেলাম। আচ্ছা যা। ও মা তোমার ওষুধের জিব্বা ডাকবে। সে আছে ওষুধ আছে তো। আনো তো দেখি। আরে লাগবো না, তুই কামে যা। আরে আনো না দেখি, নিয়ে আসো। আরে বাবা যা তো, কামে লাগবো না। নিয়ে আসো তো, যাও নিয়ে আসো। এই তো ল মা, কোন তো ওষুধ নাই এটার মধ্যে। আচ্ছা বাজান, আমার এখন ওষুধ লাগবো না। তোর যে কষ্ট হয় কিচ্ছু হইব না, ভগবান আছে না। এইটা একটা কথা কইলা মা, তুমি ছাড়া কে আছে আমার পৃথিবীতে? তুমি আমার সম্বল। তুই কোনো চিন্তা করিস না, ভগবান আছে না, ভগবান সব ঠিক করে দিব। তোমার যদি কিছু হয়ে যায় আমি আমি মা পামু কই? আরে পাগল ছেলে, সব ঠিক হয়ে যাইব, আমার কিছু হইব না। তুই যা বাবা, কাজে যা, কাজে যা। ভগবান তুমি মাকে দেখে রাখো। আচ্ছা যা। দুগ্গা দুগ্গা দুগ্গা। আপনার নাম কি, কোন গ্রামে থাকেন, কি করেন আপনি? আমার দিকে ডেপ ডেপ করে চায় কি দেখেন আপনি? আরে থামেন থামেন, একসাথে যদি এত প্রশ্ন করেন তাহলে কমু কেমনে? আমার নাম রোমা, এই গ্রামে চেয়ারম্যানের একমাত্র আদরের মেয়ে। তো আমার কাছে কি? আপনার কাছে কিছুই না। আচ্ছা আপনি কই থাকেন? কৃষ্ণ আমার নাম, নদীর ওই পারে থাকি। আমার বাবা নাই, মা নিয়ে থাকি, মাটাও খুব অসুস্থ। তাই আপনার চোখের দিকে তাকাইলে অন্তরের মধ্যে কেমন জানি সুর বাইজে ওঠে। কালকে বিকাল 5টা বাজে আপনি আইন আমগো বাড়ির পিছনের পার্কে, কথা আছে। আচ্ছা আমি যাই। আপনার লগে না আমার কিছু কথা আছে। কি কথা? কি আবার কথা, তুমি বুঝো না এই বিকাল বেলায় তোমারে আমি কেন ডাকছি? কি করেন, দূরে থাকেন, সামনে আসবো। আচ্ছা আমি দৌড়ব না, তুমি সামনে আহো, এত লজ্জা পাইতেছো কেন? ভগবান তুমি আমাকে কৃপা করো। কি হইছে এদিকে আশেপাশে কি দেখতেছো? যদি কেউ দেখে ফেলা, আপনি আপনি এই এলাকার চেয়ারম্যানের মাইয়া, আপনি আপনি বাড়ি যান। আমি এলাকার চেয়ারম্যানের মাইয়া, তাতে কি হইছে? আরে আরে এদিকে আসো। আর তুমি আমার বাড়ি যেতে কইতাছো কে? আমি তোমারে কিছু কোনে লেগে গেছি, তাড়াতাড়ি কোন। আচ্ছা তোমারে না আমার অনেক ভালো লাগে। আই হাই কি কইতেছেন আপনি, কি কইতেছেন? ভগবান তুমি আমাকে রক্ষা করো। ভগবান তুমি এরকম পিছে যাইতেছো কেন, একটু সামনে আহো। ঘুরতেই কোন, সামনে যাবো না। তোমারে না সেই দিনের পর থেকে আমি ভালোবাসা ফলাইছি। হাই হাই কি কই এগুলি, কাম তো সারছে।
কেন তুমি আমারে ভালোবাসো না? আপনি বাদ যান, ভালোবাসা টালোবাসা আমি বুঝি না। কি হইল, তুমি এরকম দূরে দূরে যাইতেছো কেন? হাতে ধরবেন না তো, হাত ছাড়েন, দূর থেকে কোন। আচ্ছা, দূর থেকেই কইতাছি, তোমারে আমি ভালোবাসি, এইটাই আমার শেষ কথা। হাই হাই রে, কি কইতেছে এগুলি? আমি হিন্দু মানুষ, আপনি মুসলমান, এই এলাকার চেয়ারম্যানের মাইয়া, এই সমাজে আমাদের ভালোবাসা মানব না, এটা হইতে পারে না। এই যে শোনো, এই সমাজ মানুক আর না মানুক, তুমি যদি আমারে ভালো না বাসো তাহলে আমি আর আমার এই জীবন রাখবো, বুঝছো তুমি? এইটাই আমার শেষ কথা। আই হাই, পাগলি করে কি? শুনো শুনো, আমার কথা শুনবা তো, আগে কথা শুনো আমার। ভালোবাসবা তো তুমি আমারে, কও। আচ্ছা, আমি আমি এটা পরে দেখতেছি। পরে দেহার গুল্লি মারি, ভালোবাসোস কিনা কও। হাও, ভালোবাসি তো। সত্যি? তবে একটা কথা আছে। কি কথা? এটা কিন্তু গোপন থাকবো, কেউ জানবো না। আচ্ছা, বলবো না। আজ 4-5 দিন ধরে রুমার সাথে দেখা নাই, আজ রাইতে চেয়ারম্যানের বাড়ি যাইতে হইব, রুমার সাথে দেখা করতেই হইব আমার। বাবা কৃষ্ণ, বাবা কৃষ্ণ। মা, আমার একটু জল দে না রে বাবা। জল খাবা? হ্যাঁ বাবা। আচ্ছা দেখেছি। মা, এলো জল আনছি মা। মা, শরীরটা কি বেশি খারাপ? আমি তো কবে কার বেড়াই মারোগে, কবে যে ভগবান কি করে, আমি আছি শুধু তোর চিন্তায়। তুই তো আমার জন্য শেষ হয়ে যেতেছিস রে বাবা। এইসব কি গো, ভগবানের পরে তুমিই তো সব, তুমি আমার স্বর্গ মা। অমন কথা করো না মা। বাজান কি মা, কামে যাবি না? হ মা, যামু তো, কামে না গেলে খামো কি? কামে যা, আমি আশীর্বাদ করে দিই, তোর সব কিছু ঠিক থাকবো। আচ্ছা মা, তুমি শুয়ে থাকো। ওষুধগুলো ঠিক মতো খাও মা, আমি যাই। আচ্ছা মা। যাও নাই বাবা। দুগ্গা দুগ্গা দুগ্গা। কি করতেছো? সারো ভাইজান ওদিকে। আরে থামো তো, কিচ্ছু হবে না। আমি কত কষ্ট করে নদী পার হয়ে আইছি, আমার শরীর এখন অভিজা, ভাইজানের ভয় করলে কি দেখতে আইতে পারতাম? তোমার কি কোনো সমস্যা হয়েছিল?
চিন্তা করো। ওই দরশালা রে, তোর কত বড় সাহস, তুই কই আর দিছস? তোর কি একটু চিন্তা হইল না? হিন্দু ইয়া মুসলমানের মাইয়ার দিকে চোখ দিছস? হাই রে বেটা, তোরে ওই মার মার রে বাদানন সাইরা দাও বাদান। চ্যাম্পিয়নশিপ আর বাইরে না। কত বড় সাহস তোর, তুই রমজান আলী চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করস? পিটা ওরে পিটা, ইচ্ছা মতো পিটা, জীবনে কোনদিন হিন্দু হয়ে কোন মুসলমান মেয়ের দিকে যেন না তাকাই। চেয়ারম্যান সাহেব, পরে আর মাইরেন না, ওর মাটা খুব অসুস্থ। থাম, আজকের পর থেকে তোকে যেন এই গ্রামে না দেখি, শুধু তোর মায়ের অসুস্থতার জন্য তোকে ছেড়ে দিলাম। আমি রমজান আলী চেয়ারম্যান বলছি, কথাটা মনে রাখিস। ওই করে না মা, বহা বহ। বাজান যা কইছে যেন ভালো করে মনে থাকে। পর থেকে তোর যদি এই এলাকার ত্রিসীমানায় দেখি, তোর টেংরি কিন্তু ভেঙ্গা ফেলাবো। তুই হিন্দু হইয়া মুসলমান মাইয়ার দিকে চোখ দিছস, তোর চোখ উড়াই নাই তোর কপাল ভালা। এই রুবেল্লা তোরা শুই না রাখ, এই এলাকার ত্রিসীমানায় যদি ওরে দেখোস, ওরে জুতার মালা পরাইয়া চুনকালি মাইখা গ্রাম থেকে বের করে দিবি। যা ওরে বাইর করে দে, যা যা। যতগুলো মন বংশ দেখা হয় না ভালোবাসা, মনের টানে মন বুঝা লয় স্বপ্ন সুখের বাসা। তোমার মনে মনটাই আমার দিয়াছি গো সপি, সারা বেলা কাটি শুধু তোমারই নাম জপে, সারা বেলা কাটি শুধু তোমারই নাম জপে। বাঁচি যদি বাঁচব তোমায় নিয়া, ফিরিয়ে দেব সকল বাধা প্রেমের দেয়াল দিয়া। কষ্ট না মিরে কাল বৈশাখী যতই আসুক তীরে, প্রাণ থাকিতে যাব না গো বন্ধু তোমায় ছেড়ে। তোমার লাইগা ব্যথার পাহাড়
सारा बेला काटी शुधु तोमारी नाम जपी सारा बेला काटी शुधु तोमारी नाम जपी জীবন নদী যাবে বয়ে বয়ে এপার ওপার দুই পারেতে তুমি আমার রাধা ধর্ম বর্ম কোনো কিছুই মানব না গো বাধা তোমার লাইগা ব্যথার পাহাড় রাখবো বুকে চেপে সারা বেলা কাটে শুধু তোমারই নাম জপে সারা বেলা কাটে শুধু তোমারই নাম জপে আমাদের সমাজে ভালোবাসার মূল্য অনেকেই দেয় না ভালোবাসা এমন একটি জিনিস সম্পূর্ণ সৃষ্টিকর্তার অমূল্য সৃষ্টি যুগ যুগ ধরে চলে যাচ্ছে ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ প্রেম মানে না ধনী গরিব অর্থ প্রাচুর্য ধর্ম বর্ণ জাত কুলমান তাই তো রমা ছুটে চলে আসে তার ভালোবাসার মানুষ কৃষ্ণের বুকে